কি রে, কোথায় গেলি? বেলা যে গড়িয়ে সন্ধে হতে চলল, খেতে আয়। আর কতক্ষণ ভাত বেড়ে বসে থাকবো? হ্যাঁ আসছি গো, আসছি। কি হয়েছে দিদা, এমন হাঁক ডাক জুড়ে দিলে কেন? কি সুন্দর জঙ্গলের ওদিকটায় খেলছিলাম। তা সারাদিন খেললেই হবে বুঝি, খেতে হবে না নাকি? আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে খেতে আসছি। কি রে, সারাদিন কি শুধু খেলতেই হবে? কিছু ঘরের কাজও তো করতে পারিস বাপু। তুমি কোথায় যাচ্ছ দিদা, আমাকেও নিয়ে যাও সাথে। আমি তো হাটে যাব, তুই অত দূর যেতে পারবি হেঁটে হেঁটে? পারবো গো পারবো, এত কিছু ভাবতে হবে না তোমায়, এখন চলো তো। কি গো ভায়া, মাছের কত দাম? 8 আনা করে কেজি। বাবা গো, এত দাম! এত দাম হলে নেব কেমন করে বলো তো, কমিয়ে রাখো না কিছু। না না, কমানো সম্ভব নয়, নিলে এতেই নিতে হবে, না হলে যাও তো বাপু, বেচা কেনবার সময় যত সমস্যা। হাট তো পুরো দেখে ফেললাম রে, জিনিসের যা দাম, মনে হয় না আজকে আর কিছু নিতে পারবো। তাই তো দেখছি, হাটের বাজারে তো আগুন লেগেছে। হ্যাঁ রে, কিন্তু ওদিকটায় এত ভিড় কেন? কি হচ্ছে ওদিকটায়? চল তো একবার গিয়ে দেখি। জয় সাধু বাবার জয়। হে বাবা, হ্যাঁ আপনি আমার সমস্যার সমাধান করুন বাবা। কি হয়েছে তোর, কিসের এত দুশ্চিন্তা তোর, বল আমাকে। বাবা, হ্যাঁ আমার সন্তানের অসুখ, হ্যাঁ আপনি ওরে সুস্থ করে দিন। চিন্তা নেই, দাঁড়া, হং বিং চং ফুসফস, ওর ব্যাটারে ভালো করে দিয়ে যাস। এই নে, এই পানি খাওয়ালে তোর সন্তান ভালো হয়ে যাবে। হে সাধু বাবার অনেক ক্ষমতা, হে যাই বলে তাই হয়ে যায়। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। কি রে, কোথায় তুই? চল আমার সাথে। কোথায় যাব? সাধুর কাছে যাব, শুনেছি বাবার নাকি অনেক শক্তি, চল চল। ধুর, তুমি যাও, আমার এসব ভালোও লাগে না, আর আমি এসব বিশ্বাসও করি না। আয় আয়, এসব বলিস না, চুপ চুপ। আচ্ছা চলো, তাড়াতাড়ি কথা বলবে কিন্তু, আমার ভালো লাগে না এসব। জয় সাধু বাবার জয়। প্রণাম সাধু বাবা। বল কি চাস আমার কাছে? আমাদের অনেক অভাব, আমরা অভাবের তাড়নায় খেতে পর্যন্ত পারি না বাবা, আমরা এখন কি করব, কিছু উপায় বলে দিন বাবা। চিন্তা নেই, এক কাজ কর, আমার কথা মতো চল তাহলেই হবে। আর শোন, আমার মন্ত্র সিদ্ধ জল নে, এটা খেলেই কাজ হবে।
আপনি যে জল দিলেন এটাতে আদেও কোনো কাজ হবে তো? নাকি এসবে কাজ করবে না? কি বললি বালিকা? তুই আমাকে সন্দেহ করছিস? তোর উপর আমি রুষ্ট হয়েছি? না না সাধু বাবা, ও তো ছোট, আপনি কিছু মনে করবেন না। না না, তোর ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তোর মধ্যে এক শক্তি আসবে যেটা দিয়ে তুই মানুষ ভালো নাকি খারাপ তা বুঝবি, আর মানুষটা আসল নাকি নকল তা বুঝবি। কিন্তু তোর এই ক্ষমতার জন্য কেউ তোকে পছন্দ করবে না। না না সাধু বাবা, অমন করে বলবেন না, ও না বুঝে বলে ফেলেছে। যা যা, তোরা যা এখন, আমার চোখের সামনে থেকে দূর হ। কিরে, যাবি নাকি আমার সাথে হাটে? না, তুমি যাও, আমি যাব না তোমার সাথে। তুমি সেবার আমাকে অনেক মেরেছিলে, আমি আর যাবই না। তুই সেটা অন্যায় করেছিলি, তাই আর তোকে যে অভিশাপ দিল, ও পড়ওয়ালা জানে কি হবে। বাদ দাও তো, ওসব কিছুই হবে না। এখন চল হাটে যাব, আমার সাথে চল। আচ্ছা চলো। এদিকটা আয়, দেখি কি হয়। দিদা দিদা, ওই দেখো, ওই ফলওয়ালা ওই লোকটাকে ঠকাচ্ছে। কি বলছিস তুই, মাথা গেছে তোর? কিছুই তো নেই। আমি ভুল দেখিনি, বিশ্বাস করো। দাঁড়াও, আমি এখনই সবাইকে ডাকবো। যাস না, যাস না দিদি ভাই, দাঁড়া, ওরে ওরে যাস না। কে কোথায় আছো? শোনো, ওই দোকানি ঠকাচ্ছে সবাইকে। কি বলছিস এসব? তাই নাকি? এটা মিথ্যা, দেখাতে বলুন কাকে ঠকিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখাও তো দেখি। আমি চোখ বন্ধ করে দেখেছি, ও মিথ্যা বলছে। একটু আগে এক বৃদ্ধ লোককে কম দামি পচা সবজি দিয়ে অনেক টাকা নিয়ে নিয়েছে। এই রে, এই মেয়ে এসব জানলো কেমন করে? এই মেয়ে আমার ব্যবসায় ক্ষতি করছে, মিথ্যেবাদী একটা। এই সবাই ওদের বের করে দাও গ্রাম থেকে। না না, অমন করে না, আমরা অসহায়, ও ভুল দেখেছে। বের হ, বের হ মিথ্যাবাদী, বের হ এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এসব লোকজন যে কোথা থেকে আসে কে জানে। এই দূর হ, গ্রামের কোথাও যেন না দেখি তোদের। যা দূর হ। আমি গিয়ে ভালো মানুষ, আমার ব্যবসা তুই বন্ধ করতে এসেছিলি, হত সারি। আমি মিথ্যা বলিনি। হত সারি, কে করতে বলেছিল এসব? কেন সকলের মিথ্যা ধরিয়ে দিতে হবে? হত সারি, ওসব ওই সাধু বাবার অভিশাপ। আমি তো ভালোই করতে গিয়েছি সকলে, কেউ সত্য কথা সহ্যই করতে পারে না, কে জানতো এসব হয়ে যাবে। কিরে, আমরা কোথায়? আমরা তো জঙ্গল কখন শেষ করে এসেছি, এ কোথায় এলাম হাঁটতে হাঁটতে? তাই তো, আমি তো খেয়াল করেই দেখিনি, এখানে তো গাছপালা সব আকাশে উড়ে, এ কোথায় এলাম আমরা? এই তোমরা কারা? এ রাজ্যে কি করছো? আমাদের কিছু করো না, আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে, তাই জঙ্গল পেরিয়ে তোমাদের রাজ্যে এসেছি, খুব বিপদে পড়েছি গো। ও আচ্ছা, এই ব্যাপার, আসো সবার সাথে আলাপ করিয়ে দি। আমাদের রানীর কাছে চলো, তার সাথে আলাপ করিয়ে দি। ¶¶
দেখুন রানী, কে এসেছে। কে ওরা? ও, এই ব্যাপার। বেশ, থাকো তবে। ইস, আমার মাথা ব্যথা করছে। কি হয়েছে তোমার? ঠিক আছো ভীমতা? রানীমা শয়তান, তিনি রাজাকে মেরে সব সম্পত্তি হাতিয়ে নিতে চায়, আমি স্পষ্ট দেখলাম। কি, এই মেয়ে সব জানলো কিভাবে? এবার কি হবে? না, এসব স্বীকার করলে চলবে না। এসব কি বলছিস তুই? প্রহরী, প্রহরী, ওকে রাজ্য থেকে বের করে দে, আমি ওকে আর দেখতে চাই না। রানীমা, আমার নাতনি অবুজ, ও ছোট, ওকে ক্ষমা করে দিন। এই প্রহরী, ওদের বের করে দাও। হলো তো এবার শান্তি, এ জায়গাও গেল। আমি কি? একদম চুপ, কোনো কথা বলবি না, হাঁট এবার। জঙ্গলের ওদিকটায় কে যেন কাঁদছে, ওই যে একটা ছেলে। এই ছেলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি সমর, আর বলো না, আমি এক সাধুর ছেলে। এ জঙ্গলের রাক্ষস আমার রূপ নিয়ে আমার বাসায় আসে, আর আমার বাবা আমাকে বিশ্বাস করছে না। হ্যাঁ দিদা, আমি শক্তি বলে দেখলাম, ও ঠিকই বলছে, আমি তোমায় সাহায্য করব। চলো, তোমার বাড়ি কোথায়? চলো আমার সাথে, দক্ষিণ দিকে আমার বাড়ি। দিদা, সমর, চলো চলো। ওই যে আমার বাড়ি। বাবা, ও বাবা! কে তুই? আমার ছেলের রূপ নিয়ে এসেছিস, বারবার এসে বিরক্ত করছিস যে। না না বাবা, আমি তোমার আসল ছেলে। এ তো সেই সাধু যে আমাকে অভিশাপ দিয়েছে। সাধু বাবা, আপনি ওদের পরীক্ষা নিন, দেখুন কে সত্যি আর কে মিথ্যা। তুমি তো সেই মেয়ে যাকে অভিশাপ দিয়েছি সব সত্যি দেখবার। বেশ, এই ছেলে, আমার কিছু কথার জবাব দাও তো। আমি তন্ত্র সিদ্ধ কার কাছ থেকে হয়েছি? আমার দাদার কাছ থেকে। আমার বিশেষ শক্তি কি? তুমি ভবিষ্যৎ দেখতে পারো। এভাবে হবে না, আমি আমার শক্তি কাজে লাগিয়ে আসল রূপ এনে দিচ্ছি। এই যে মেয়ে, তোর তো ভারি সাহস, দাঁড়া দেখ এবার কি হয়। তবে রে, দাঁড়া, আমার ছেলের রূপে এতদিন ধোকা দিয়েছিস। তুমি অনেক ভালো মেয়ে, আমার অভিশাপ আমি ফিরিয়ে নিচ্ছি। জয় সাধু বাবার জয়। আমি আপনার নাতনির সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। এ তো খুব খুশির কথা, আমি রাজি। এই পূর্ণিমায় ওদের বিয়ের ব্যবস্থা করছি।